হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা আমার এই ভালোবাসার পশুগুলোকে দিয়েই শুরু করলাম তো যাই হোক সকালবেলা কাজকর্ম সেরে নিয়েছি তো এখন এদের দায়িত্ব আমাকে পালন করতে হবে এদেরকে যথাযথ সময়ে ঘাস খাওয়াতে হবে এদের জন্য এই রোদ্রতে ঘাস কাটতে যেতে হয় আমাকে যাই হোক আমি এদের জন্য অনেক কষ্ট করি কারণ আমি এদেরকে ভালোবাসি আর ওরাও আমাকে নিঃসন্দেহে অনেক ভালোবাসে যাই হোক ওদের ভালোবাসাগুলো ওরা প্রকাশ করতে পারে না কিন্তু মাঝে মধ্যে এমন অ্যাক্টিভিটি করে যেগুলো দেখে মনে হয় যে এরাও আমাকে অনেক ভালোবাসে এরা আমার নাইটি ধরে কামড় দিয়ে টেনে ধরে আমার গায়ে মানে কি বলবো ছোটো বাচ্চাগুলো যেমন করে ঠিক তেমনই আমার সঙ্গে এরা করে এদের কাছে বসে থাকলে আমার মনটা অনেক সময় অনেকটা দুঃখ থাকলেও খারাপ থাকলেও আমার এদের কাছে বসে থেকে আমার মনটা কেন জানি ভালো হয়ে যায় যাই হোক আমার এখন এই চারটা আছে ছাগল তো চারটা ছাগল ছানা আমি পালন করছি তার মধ্যে একটা হচ্ছে গাভিন আছে এই যে এটা কালো দেখছো কালো সাদা যেটা ঘাস খাচ্ছে এ হচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটা পুচকু মেয়ে সন্তান বা ছেলে সন্তান আমাকে উপহার দেবে যাই হোক তার জন্য এর যত্নটা একটু আমাকে আরও ভার করে নিতে হচ্ছে যেন ওর কোনো অসুবিধা মনে না হয় আর এই যে কালো ছাগলটাকে দেখছো এর বাচ্চা কিন্তু সন্টু আর মন্টু সন্টু আর মন্টু কিন্তু বড় হয়ে গিয়েছে তারপরেও ওর মার এখনও কোনো হিটে আসেনি আরও গাভিন হয়নি এখনও পর্যন্ত আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি সেই আগেকার দিনে ট্রিপিক্যাল বৌমাদের মতন বাড়ির বউদের মতন ছাগল গরু বাড়ির সবার দায়িত্ব পালন করছি তারপরেও জানেন আমি আমার যেটা যোগ্য পাও না সেটা আমি পাই না আমি কেন আমার মতো অনেক মেয়েই পায় না যাই হোক কিছু কথা বলবো আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো প্রকাশ করতে গিয়েও আমার চোখ দিয়ে জল ঝরে আসছে তোমরা একটু বাইরে ব্যাকগ্রাউন্ডের শব্দগুলোকে ইগনোর করো কারণ আমি যেহেতু গ্রাম্য পরিবেশে থাকি আমার বাড়ির কাছে অনেক বাড়ি। আর বাচ্চা কাচ্চাগুলো একটু খেলাধুলোর জন্য হোড়োটগোল করেই থাকে যাই হোক তোমরা সেগুলোকে ইগনোর করো বাড়ির পাশে কাজও চলছে সেটাকেও ইগনোর করো শুধু তোমরা আমার কথাগুলোকে মন দিয়ে শোনো আজকের দিনে দাঁড়িয়ে দু সালে কোনো বাবা মাই কোনো বাবা মা বলবো না কিছু কিছু বাবা মা সব সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে না এটা তোমরা যদি ভাবো যে আমি মিথ্যে কথা বলছি এটা একটু সবাই একটু পরীক্ষা করে দেখবে সব বাবা মার মধ্যে যদি তোমার বাবা মার মধ্যে শুধু সেই লক্ষণটা যদি তুমি দেখতে না পারো তাহলে তুমি অন্য বাবা মার ওপরেও ট্রাই করবে তাদের মধ্যে দেখবে আর আমি তো প্রথমেই বলে দিলাম সব বাবা মার কথা বলছি না কিছু কিছু বাবা মা সব সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে না যাই হোক তাহলে সেই বাবা মার থেকে আমরা কি শিখবো আমরা কি তাদের ভালোগুলো যেহেতু আমরা তাদের ভালোগুলো শেখার চেষ্টা করি তার মানে আমরা খারাপগুলোও তাদের থেকেই শিখছি এটা তারা মেনে নিচ্ছে না মেনে নিই আমরা যেমন করব আমাদের সন্তানও তো তাই করবে আমাদের খারাপ ভালো দুটোই তো তাদের মধ্যে থাকবে তাই তো সব বাবা মার কথা তো বললাম না কিছু কিছু বাবা মা সব সন্তানকেই সমানভাবে ভালোবাসতে পারে না কিছু ছেলে আছে দেখবে বাড়ির কোনো দায় দায়িত্বই পালন করে না বাড়ির কোনো ব্যাপারেই থাকে না হঠাৎ করে সে দু চার টাকা পাঁচ টাকা বেশি খরচা করে ফেললো তাতেই বাবা মার মনে অনেক ভালোবাসা তার জন্য জেগে থাকে আর আর কিছু ছেলেকে দেখবে বাড়ির প্রতি সে অনেক দায়িত্ব পালন করে সে সমানভাবে প্রত্যেক দিন তার দায়িত্ব পালন করছে তারপরেও সেই ছেলে বা সেই মেয়ে বাবা আমার কাছে যোগ্য ভালোবাসা পায় না তারপরও একজন মানে কি বলবো সন্তান হয়েও বাবা মার চোখে সে ভেদাভেদ দেখতে পায় আর এটা সেটা অনেক দুঃখের ব্যাপার যার সাথে হয়ে থাকে এটা এটা ভীষণ দুঃখের ভীষণ আঘাত করে যখন খুব আঘাত করতে করতে মানুষ যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ের শেষ প্রান্তে চলে আসে তখন কিন্তু সেই যে ছোটোর থেকে বড় করা ভালোবাসা যেগুলোই থাকুক ফিলিংস সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় তখন সে বাধ্য হয় প্রতিবাদ করতে আর আমাদের সমাজে প্রতিবাদ করতে গেলেই তুমি দোষী তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখা যাবে না যতটা হোক যতটা হোক তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে তোমাকে আঘাত করতে হবে তোমাকে আবার বেশি করে আঘাত করবে তারা এটা আমি আমার চোখে চোখ রেখে আমি মানে দেখতে পাচ্ছি এবং দেখেছি আমার জীবনে যাই হোক সবার বাবা মার কথা বললাম না সবার বাবা মা সমান হয় না আর সব সন্তানও সমান হয় না যাই হোক যেসব সন্তানরা বাবা মাকে সবসময় ভালোবাসে এবং সবাইকে সমান চোখে দেখে এই যে বাবা মাগুলো সব সন্তানকেই সমান চোখে দেখে তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং তাদের প্রতি আমার রইল প্রণাম তোমরা আমার প্রণাম নিও আমি কিছু ভুল বললে তোমরা এই জিনিসটাকে লক্ষ্য করবে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা একটু তোমরা ছোট্ট একটু পরীক্ষা তোমরা করে দেখতেই পারো যে সব বাবা মাই কিন্তু সমস্ত সন্তানকেই সমানভাবে ভালোবাসে না আর আমার এই সংসারে আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে কাজে ওর শরীরটা একেবারেই ভালো না কিন্তু কি করবে সংসারে যদি ইনকাম না করে তাহলে আমাদের দুটো মানুষের জীবনটা চলবে কি করে আমার জীবনটা তো পুরোপুরি তার উপরেই নির্ভরশীল যেহেতু আমি কোনো ইনকাম করি না যার জন্য আমি এ ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি ভিডিও করে ইনকাম করে তার পাশে থাকার জন্য তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি আমার স্বামীর পাশে থাকতে চাই দাঁড়াতে চাই